নমস্কার আপনার সকলকে পুনর্বার স্বাগত মনোসমাই মসজিদ। বন্ধুসকল, পলগতে চাওক আজি নটা গুরুত্বপূর্ণ খবর। প্রথম খবর, লোকসভার মজিয়াত এইবার গরজ উঠিছে সাংসদ গৌরব গগৈ। গৌরব গগৈর মন্তব্য, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পরাস্ত হয়েছে যোরহাটত, আর সাম্প্রদায়িক আজমূলক বিদায় দিছে ধুবুরীবাসিয়ে। ধর্মান নামত বিভাজন অনাসকলক শিক্ষা দিছে এইবার জনতাই, এই মন্তব্য সাংসদ গৌরব গগৈর। সদনত এইবার গরজি উঠিল সাংসদ গৌরব গগৈ, আর সদনত যোরহাটবাসীক ধন্যবাদ দিলে গৌরব গগৈয়ে। লগতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সন্দর্ভত মন্তব্য করে কয় যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এইবার পরাস্ত হয়েছে যোরহাটত, আর সাম্প্রদায়িক আজমূলক বিদায় দিছে ধুবুরীবাসিয়ে। ধর্মর নামত বিভাজন অনাসকলক এইবার শিক্ষা দিছে জনতাই। বান পরিস্থিতিক লয় সদনত ভাষণ গৌরব গগৈল। বান পরিস্থিতির ব্যবস্থা লোক কেন্দ্রীয় সরকারে, শীঘ্রে প্রেরণ করক এনডিআরএফর দল, আর বান পরিস্থিতি পরিদর্শন করক জলশক্তি মন্ত্রীয়ে। লগতে নরেন্দ্র মোদীকেও কঠোর সমালোচনা গৌরব গগৈল। গৌরব গগৈর মন্তব্য, ভয় আর ভ্রম খারতি হিসাবে লৈছে নরেন্দ্র মোদিয়ে। দেশের জনতাক তদন্তকারী সংস্থা সমূহর ভয় দেখায় প্রধানমন্ত্রী মোদিয়ে। আর লগতে নিট বিতর্কক লৈ শিক্ষামন্ত্রীক তোলা ধনা গৌরব গগৈর। পরবর্তী খবর, আরক্ষীক ধমক দিয়া মুফতি মকিবুর রহমানক গ্রেপ্তার। সোশিয়াল মিডিয়া থানা আক্রমণের ভাবুকি দিছিল মুফতি মকিবুর রহমানে, আর মুখ্যমন্ত্রীর সকিয়নির পিছতেই দরং আরক্ষী গ্রেপ্তার করলে বিতর্কিত মুফতি মকিবুর রহমানক। মুখ্যমন্ত্রীর সকিয়নির পিছতে মুফতি মকিবুর রহমানক গ্রেপ্তার, আরক্ষীক ধমক দিছিল মুফতি মকিবুর রহমানে। সোশিয়াল মিডিয়াত বিতর্কিত পোস্ট দিছিল মুফতি মকিবুর রহমানে, আর দরঙ্গর পর আরক্ষীয়ে গ্রেপ্তার করে মুফতি মকিবুরক। উল্লেখযোগ্য যে উত্তর লক্ষিমপুর থানা ঘেরাও করার হুঙ্কার দিছিল এইগুলাকী মুফতিয়ে, আর তারপিছতে দরং আরক্ষীয়ে গ্রেপ্তার করে বিতর্কিত মুফতি মকিবুর রহমানক। মুফতি মকিবুরের বিরুদ্ধে আইন শৃঙ্খলা ভঙ্গর উচুটনি দিয়ার অভিযোগ উত্থাপন হয়েছে, আর মুফতি মকিবুরের কাণ্ডক লয় সরব হয়েছিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, আর মুখ্যমন্ত্রীর সকিয়নির পিছতেই গ্রেপ্তার করা হয়েছে মকিবুর রহমানক। পরবর্তী খবর, উত্তর প্রদেশত ভয়ঙ্কর ঘটনা। উত্তর প্রদেশের হাতরাসত শোকাবহ ঘটনা। এক ধর্মীয় অনুষ্ঠানত মৃত্যু হয়েছে 130 গাকির অধিক লোকর, পদপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এই লোকসকলের, আর আহত হয়েছে বহুত লোক, আর এই ঘটনাত নিহতর সংখ্যা আর অধিক বৃদ্ধি পড়ার আশঙ্কা করা হয়েছে। দর্শক সকল, আর বহুত গুরুত্বপূর্ণ খবর আছে, তার আগতে আপনার জানাও যে যদি আপনি এতিয়ালৈকে এইটি ভিডিওত লাইক করা নাই, তেন্তে এতিয়াই ভিডিওটি লাইক করে দিয়ক, আর এনেক ধরনের ভিডিও সমূহ নিত চাবলৈ চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটি প্রেস করে রাখক। পরবর্তী খবর, অসমের বান পরিস্থিতির অধিক অবনতি। রাজ্যের শেহতিয়া বানত ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 6.5 লাখের অধিক লোক। বিপদ সীমার উপরে বইছে ব্রহ্মপুত্রর লগতে কেইবাখনো নদী। অসমৰ বান পরিস্থিতি অধিক ভয়াবহ হয়ে পড়ছে। এই পর্যন্ত প্রায় 6,50,000 লোক বানত ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের অধিকাংশ অঞ্চল পানির তলত বুড় গেছে। ধারাষার বরষুণের ফলত অরুণাচলের বহু ঠাইত ভূমিস্খলন সংঘটিত হয়েছে। প্রশাসনে ইটানগরত 6 জুলাইলৈকে বিদ্যালয়ের ছুটি দিছে। পথ ভাঙি যাওয়ার বন্ধ হয়ে পড়ছে কেইবাটাও গুরুত্বপূর্ণ পথ। বতর বিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুসরি নির্ধারিত সময়ের 6 দিন পূর্বে সমগ্র দেশত বারিষা বিয়পি পড়ছে, ফলত কেবল উত্তর পূব ভারততে নহয় সমগ্র হিমালয়ের কাকরিয়া রাজ্য আর পশ্চিম আর পূব ভারতত অতিরিক্ত বরষুণ আরম্ভ হয়েছে, যার বহু শহর পানির তলত। অহা কেইদিনমানের ভিতর আর অধিক ধারাষার বরষুণ হওয়ার সতর্কবাণী জারি করেছে বতর বিজ্ঞান কেন্দ্রই। উল্লেখযোগ্য যে যা 28 জুনের ডিব্রুগড়ের এখন নদীত আবদ্ধ হয়ে থাকা 12 জন মাছমরিয়াক মঙ্গলবারে উদ্ধার করে ভারতীয় বায়ুসেনায়।
আর বিমানের নিরাপদ স্থানলৈ লৈ যোৱা হয় মাছমরিয়া কেজনক। বতর বিজ্ঞান বিভাগে আগন্তক দিনত অসমৰ লগতে সমগ্র উত্তর পূর্বাঞ্চল অধিক বরষুণের ভবিষ্যৎবাণী করেছে। আর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কয় যে আগন্তক তিনি চারিদিন রাজ্যখনের বাবে অতি চিন্তনীয় সময়। এই সময়ছোৱাত রাজ্যবাসী সাবধানে থাকিব লাগিব। পরবর্তী খবর, জিএমসির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, উঠাই দিয়া হব গুহাটির দীঘুলী পুখুরীর খাওগুলির খাদ্যর বিপণী সমূহ। রাজ্যর একাংশ যুবক যুবতী আরম্ভ করেছিল ব্যবসায়। গুহাটির দীঘুলী পুখুরী পারত খাদ্যর দোকান দিয়ে স্বাবলম্বী হয়েছিল রাজ্যর একাংশ নিবনুয়া যুবক যুবতী। কিন্তু এতিয়া অনিশ্চয়তাত ভুগিছে তেওঁলোক, কারণ দীঘুলী পুখুরী পারত থাকা সকল খাদ্যর বিপণী উঠাই দিয়া হব। আপনি যদি গুহাটি মহানগরীত বাস করে তেতিয়াহলে দীঘুলী পুখুরীত থাকা খাওগুলি আপনার চিনাকি। হয়তো আপনি এই খাওগুলিলো আহি স্ট্রিট ফুডর সোয়াদ লৈছে। আপনি এইটো বিষয়ে অবগত যে রিজার্ভ ব্যাঙ্কর পৰা বামুনী মৈদামলৈকে এখন উড়নিয়া সেতুর নির্মাণ কার্য চলি আছে। এই উড়ন সেতুখনের বাবে খাওগুলি আঁতরুয়া হব বলে শেহতিয়াকৈ মন্তব্য প্রকাশ করে গুহাটির মেয়র মৃগেন হরণিয়াই। সমান্তালকৈ তেওঁলোকৰ বাবে অন্য ব্যবস্থা গ্রহণ করা হব বলেও প্রকাশ করে মেয়রে। কেবল এয়াই নহয়, পদপথত কোনে ব্যবহাৰ কৰিব নোৱাৰিব বলে উল্লেখ করে জিএমসির মেয়রগিয়ে। পরবর্তী খবর, লোকসভাত প্রধানমন্ত্রী মোদীর ভাষণ, বিরোধীক উচিত প্রত্যুত্তরে থকা সরকা প্রধানমন্ত্রী মোদীর, উত্থাপন করলে বহু বিষয়। লোকসভাত প্রধানমন্ত্রী মোদীর ভাষণ, রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদসূচক প্রস্তাবর আলোচনার উত্তর দিয়ে প্রধানমন্ত্রী মোদিয়ে। নিজের ভাষণত কংগ্রেসক সমালোচনার থকা সরকা করলে মোদিয়ে। নীট অগ্নিপুর মণিপুর সহ নানান বিষয়ক লৈ বিরোধীর আক্রমণের প্রত্যুত্তর দিলে প্রধানমন্ত্রীগিয়ে। প্রধানমন্ত্রী মোদিয়ে কয় যে বিশ্বর সর্ববৃহৎ নির্বাচনী প্রচারত দেশের জনসাধারণে আমাক তৃতীয়বারের বাবে দেশের সেবা করার সুযোগ দিছে। এইটো নিজের বাবে গণতান্ত্রিক বিশ্বর বাবে এক অতি গুরুত্বপূর্ণ আর গৌরবান্বিত অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে ভাষণত বিরোধীক লক্ষ্য করে লয়। কয় যে কিছু মানুষের কষ্ট মই বুঝিব পারো, যে অহরহ মিছা কথা চলি থাকার পিছতোলকে ভয়াবহ পরাজয়ের সম্মুখীন হবলগিয়া হয়েছিল। সফল নির্বাচনী প্রচার চলায় দেশখানে বিশ্ববাসীক দেখাইছে যে এইটাই আছিল বিশ্বর আটাইতকৈ ডাঙর নির্বাচনী প্রচার। দেশের জনসাধারণে আমাক বিশ্বর বৃহত্তম নির্বাচনী প্রচারত নির্বাচিত করেছে। প্রধানমন্ত্রী মোদিয়ে কয় যে 2014 চনত যেতিয়া আমি প্রথমবারের বাবে জয়লাভ করেছিল তেতিয়া নির্বাচনী প্রচারত আমিও কৈছিল যে দুর্নীতির প্রতি আমার শূন্য সহনশীলতা থাকিব। দুর্নীতির প্রতি আমার নীতির বাবেই দেশে আমাক আশীর্বাদ দিছে। লোকসভাত এই মন্তব্য প্রধানমন্ত্রী মোদীর। লগতে 370 অনুচ্ছেদর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদিয়ে। প্রধানমন্ত্রীগিয়ে কয় যে আজি দেশের প্রতিজন নাগরিকে জানে যে ভারতে নিজের সুরক্ষার বাবে যিকোনো কাম করিব পারে। 370 অনুচ্ছেদক পূজা করা লোকসকলে ভোট ব্যাঙ্কর রাজনৈতিক অস্ত্রে সজ্জিত করা লোকসকলে জম্মু কাশ্মীরত এনে এক পরিস্থিতির সৃষ্টি করেছিল যে ভারতের সংবিধান জম্মু কাশ্মীরের সীমান্তত প্রবেশ করব নোৱাৰিলে। 2014 চনের পূর্বে সেনাবাহিনীক শিলগুটি নিক্ষেপ করা হয়েছিল আর মানুষে হতাশ হয়ে কৈছিল যে এতিয়া জম্মু কাশ্মীরত একো হব নোৱাৰে, দেশত এতিয়া তুষ্টিকরণের রাজনীতি চলা বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী মোদিয়ে। প্রধানমন্ত্রীগিয়ে কয় যে এই দেশখনেও দীর্ঘদিন ধরে তুষ্টিকরণের রাজনীতি দেখি আহিছে। এই দেশখনেও দীর্ঘদিন ধরে তুষ্টিকরণের শাসনের আর্শিটি দেখি আহিছে, যদিও আমি তুষ্টিকরণের পরিবর্তে সন্তুষ্টির ধারণাটো অনুসরণ করছো। এই মন্তব্য করে প্রধানমন্ত্রী মোদিয়ে। প্রধানমন্ত্রী মোদিয়ে কয় যে আমি যেতিয়া সন্তুষ্টির কথা কও তেতিয়া ইয়ার অর্থ হল প্রতিটি পরিকল্পনার পরিপূর্ণতা। যেতিয়া আমি সেচুরেশনের নীতি অনুসরণ করো তেতিয়া সেচুরেশন হয়েছে প্রকৃত অর্থত সামাজিক ন্যায়, সেচুরেশন হয়েছে প্রকৃত অর্থত ধর্ম নিরপেক্ষতা। এই ভিত্তিতে দেশের জনসাধারণে আমাক সমর্থন করে তেওঁলোকৰ অনুমোদন দিছে। প্রধানমন্ত্রী মোদিয়ে কয় যে আজি মোর সরকারে 10 বছর বহু সফলতা আর কৃতিত্ব লাভ করেছে, কিন্তু সকল কৃতিত্বর সঙ্গে ভক্তি যোগ করা একটা কৃতিত্ব আছিল যে দেশখানে হতাশার গাঁতরপরা ওলাই আহি আশা আর বিশ্বাসে থিয় দিলে, দেশের প্রতি আস্থা শিকরত উপনীত হল।
লোকসভাত এই মন্তব্য করে প্রধানমন্ত্রী মোদিয়ে। পরবর্তী খবর, পুনের সংকটত নেপাল সরকার। প্রধানমন্ত্রী প্রচন্ডর পর হঠাৎ বিচ্ছিন্ন হল নেপালী কংগ্রেস। মাজনিশা করা চুক্তির পাছতে নেপালী কংগ্রেসের পর বিচ্ছিন্ন হল প্রধানমন্ত্রী প্রচন্ড, আর এতিয়া অলির সরকার গঠন করব নেপালী কংগ্রেসে।